হ্যাঁ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের জন্য দারুণ একটি অফার নিয়ে হাজির হয়েছি যেই অফারে আপনারা অংশগ্রহণ করলে প্রত্যেক বিশ ঘন্টা পর পর একটি মাত্র ক্লেম করে দশ সেন্টের উপরে ইনকাম করতে পারবেন টোকেনের প্রাইস অনুযায়ী তা ডিপেন্ড করে তাছাড়া আপনার রেফারেল করলে একশো পঞ্চাশটা বি টোকেন পাবেন এই একশো পঞ্চাশটা বিসিএমসি টোকেনের মূল্য প্রায় এক ডলার পঞ্চাশ সেন্টের উপরে এই বি টোকেন কিন্তু অলরেডি লা টোকেনে লিস্টেড করা আসে এই যে দেখেন লা টোকেনে বিসিএমসি ওয়ান টোকেনটা লিস্ট করা আসে তাই আপনাদের এই টোকেন এক্সচেঞ্জ নিয়ে কোনো চিন্তাই করতে লাগবে না কীভাবে অ্যাক্সচেঞ্জ করতে হয় কীভাবে উইথড্রো করতে হয় তা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো তাই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার এই অফাইল লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে আপনার করে দিকে দেখেন লেখা তো আপনারা অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে আপনার এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন রেজিস্টার লেখা আছে তো রেজিস্টার একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন আপনাদের হ্যাঁ এরকম একটা ফর্ম আসলে এদিকে ইউজার নেম তারপর এদিকে ইমেল অ্যাড্রেস তারপর এদিকে পাসওয়ার্ড এদিকে আবার পাসওয়ার্ডটা কনফার্ম করবেন কনফার্ম করার পর এদিকে দেখেন আই এম নট এ রোবোট এই বক্সটাতে আপনারা ক্লিক করে ক্যাপচাটা পূরণ করে নেবেন তো আমি এগুলি সব কিছু বসায় নিই নেওয়ার পর আই এম নট এ এই দিকে একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার ক্যাপচাটা পূরণ হয়ে গেছে তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এদিকে লেখা উঠছে থ্যাঙ্ক ইউ ভেরিফাই ইমেল তো এখন আমি আমার মেলে চলে যাই দেখি কোনো মেল আসছে কি না তো একটা রিলত দিই রিলও দেওয়ার পর দেখেন বিফোর কয়েন মার্কেট ক্যাপে থেকে একটা মেল আসছে তো এদিকে একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর দেখেন একটা লিঙ্ক আসে তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে ধরে ঠিক আছে কপি ইউআরএল লেখা আছে দিয়ে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আবার ওই ব্রাউজারে এসে লিঙ্কটা এদিকে আপনারা পেস্ট করে গোতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এদিকে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলতেছে তো আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা এদিকে বসায়া আই এম নটের ওপরে ক্লিক করলাম ক্লিক করার পর এদিকে দেখেন লগ ইন লেখা আছে তো লগ ইন একটা ক্লিক করে দিলাম এখন এই সাইডে আমার রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার ব্যালেন্সে চেক করে দেখে কয়েকটা বিসিএমসি টোকেন আসে তো থি রোড মিনিতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এদিকে জিরো বি সি টোকেন জমা আছে। আপনারা যদি প্রত্যেক বিশ ঘন্টা পর পর দশটা করে ফ্রি বি সি এম সি টোকেন ইনকাম করতে চান তাহলে আপনাদের অবশ্যই আইডি ভেরিফিকেশনটা করতে লাগবে তারপরে টু অ্যাপে যে সিকিউরিটি কোডটা আসে ওইটা আপনাদের চালু করতে লাগবে তারপরে ইমেলটা আপনাদের আপডেট করতে লাগবে তো সবার নিচ থেকে শুরু করি তো ইমেল যে আপডেট করতে লাগবে ইনেবেল লেখা আছে এদিকে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এদিকে একটা রাইট চিহ্ন চলে আসছে তার মানে ইমেলটা আপডেট করা হয়ে গেছে তো ওকেতে একটা ক্লিক করে দেয় ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখেন ইমেলের অপশনটা চলে গেছে তো এখন আমাদের টু এফ যে কোডটা আছে ওটা চালু করতে লাগবে তো ডুইট না এদিকে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এদিকে একটা বার আসছে তো এটা আপনারা অন্য একটা মোবাইল দিয়ে ছবি তুলে স্ক্যান করে নিতে পারেন তাছাড়া এদিকে দেখেন নিচে কপির একটা অপশন আছে তো আপনারা এদিকে ক্লিক করে কপি করে নিয়ে ঠিক আছে তারপরে আপনারা প্লে স্টোরে গিয়ে গুগল অথেন্টিকেটর সার্চ বক্সে সার্চ দিয়ে ঠিক আছে গুগল অথেন্টিকেটরটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা গুগল অথেন্টিকেটরে প্রবেশ করবেন প্রবেশ করার পর যেই কোডটা আপনারা কপি করে আনছিলেন সেই কোডটা এদিকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর দেখবেন অটোমেটিক চেঞ্জ হয় এরকম কোড শো করতেছে তো আপনারা কি করবেন ওই কোডটা কপি করে নেবেন গুগল অথেন্টিকেটর অথবা স্ক্রিন রেকর্ডারের সমস্যার কারণে আমি ফুল জিনিসটা দেখাতে পারলাম না কোডটা কপি করে নিয়ে আসার পর এদিকে আপনারা কোডটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর সেন্ট একটা ক্লিক করে দিবেন তো এদিকে দেখেন থ্যাংক ইউ লেখাউরসে টু অ্যাপ অথেন্টিকেটর ইনেবেল হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আইডি ভেরিফিকেশনটা করবেন থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন প্রোফাইল লেখা আছে তো এই প্রোফাইল একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখেন এইদিকে লেখা আছে দেখেন ইউ মাস্ট কনফার্ম ইউর আইডেন্টি তো ডু ইট নাও এদিকে একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে তো আপনারা স্ক্রল করে নিচে যান স্কল করে নিচে যাওয়ার পর সবার উপরে দেখেন আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে তো আমি আমার কান্ট্রি বাংলাদেশটা সিলেক্ট করে দিই সিলেক্ট করে দেওয়ার পর এদিকে আপনারা এই দিকে আপনাদের কি দিয়ে আইডিটা ভেরিফিকেশন করবেন তা জানতে চাইছে পাসপোর্ট আইডি কার্ড না ড্রাইভিং লাইসেন্স তো আমি আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এদিকে আপনাদের আইডি নাম্বার দিতে বলছে তারপরে এদিকে আপনাদের ফুল নেম দিতে বলছে এদিকে আপনাদের ডেট অফ বার্তা দিতে বলছে তো সবার আগে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে নিই তো দেখেন আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে নিয়েছি তারপর আইডি নাম্বারটাও দিছি আর আমার ফুল নেমটাও দিছি তো এগুলো সব কিছু আপনাদের ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে স্কল করে নিচে যান এইদিকে আপনাদের আইডি কার্ডের ফার্স্ট সাইডের ছবি দিতে বলছে তারপর এদিকে আপনাদের আইডি কার্ডের লাস্ট সাইডের যে ছবিটা আছে তা দিতে বলছে এদিকে দেখেন ব্রাউজার লেখা আছে তো ব্রাউজার একটা ক্লিক করে দিবেন আপনাদের গ্যালারিতে নিয়ে আসলে তো আপনারা আইডি কার্ডের ফার্স্ট সাইডে যে ছবিটা আছে তা সিলেক্ট করে দিবেন এখন আপনাদের আইডি কার্ডের লাস্ট সাইডের ছবি দিতে হবে সেজন্য আপনারা ব্রাউজারে আবার ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর আবার গ্যালারিতে আসার পর আপনারা আইডি কার্ডের লাস্ট সাইডের ছবিটা সিলেক্ট করে দিবেন আইডি কার্ডের ফার্স্ট সাইডের ছবি আর লাস্ট সাইডের ছবি আপলোড করা হয়ে গেলে আপনাদের সামনে এই রকমভাবে শো করবে তারপর আপনারা আবার স্ক্রল করে নিচে যাবেন এরকম ভাবে আপনাদের একটা ছবি তুলে দিতে লাগবে এক হাতে থাকবে আপনাদের ভোটার আইডি কার্ড আর এক হাতে থাকবে সাদা কাগজে ওনাদের যা যা লিখতে বসে তা লেখা জিনিসপত্র তো আপনারা কীভাবে কি করবেন তা এখন আমি সব কিছু আপনাদের দেখাবো উদাহরণ হিসেবে আপনারা এই ছবিটা দেখতে পারেন তো আপনারা প্রথমে সাদা কাগজে এই লেখাগুলি লিখবেন লেখার পর আরেক হাতে আপনারা আইডি কার্ডটা ধরে তারপর একটা ছবি তুলবেন তাছাড়া আপনারা যদি উপরের লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলেও বুঝতে পারবেন এইদিকে যেভাবে বি ফোর কয়েন মার্কেট ক্যাব লিখতে বসে ঠিক সেইভাবে বি ফোর কয়েন মার্কেট ক্যাব লিখবেন লেখার পর এদিকে একটা ডেট দিবেন মানে যেই ডেটে আপনারা ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই ডেটটা দেবেন ডেটটা দেওয়ার পর আপনারা সবার নিচে আপনাদের একটা সিগনেচার দিতে লাগবে আর এই সিগনেচার হতে হবে ভোটার আইডি কার্ড অনুযায়ী অন্য কোনো সিগনেচার দিলে কিন্তু ভেরিফিকেশনটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি দেখাই কীভাবে আমি ছবিটা তুলছি ঠিক সেইভাবে আপনারা এরকম একটা ছবি তুলে ঠিক আছে তারপরে আপনারা সবার নিচে দেখেন সাবমিট লেখা আছে তো সাবমিট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এদিকে লেখা হচ্ছে থ্যাংক ইউ অ্যাকাউন্ট ভেরিফিকেশন মানে অ্যাকাউন্টের ভেরিফিকেশনের জন্য আবেদন করা হয়েছে অ্যাকাউন্ট ভেরিফাইড হইতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে তার আগে আমি দেখেনি কীভাবে আপনারা বিশ ঘন্টা পর পর ক্লেম করে দশটা বি সি এম সি ওয়ান টোকেন পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ক্লেম করার লিঙ্কটাও দিয়ে দেবো লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হলে এদিকে আই এম নটের রোবট এদিকে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ক্যাপচারটা পূরণ হয়ে গেলে গেট বি সি এম সি ওয়ান টোকেন এদিকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এদিকে আবার টাইমার শুরু হয়েছে তো আমি আবার বিশ ঘন্টা পর এদিক থেকে ক্লেম করতে পারবো ক্লেম করা হয়ে গেলে আমি আবার আগের পেজে চলে আসে চলে আসার পর একটা রিলও দিলাম রিলও দেওয়ার পর দেখি আমি দশটা বি টোকেন পাইছি কি না থি রোড একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এদিকে দশটা বিসিএমসি টোকেন জমা হয়েছে আমার কিন্তু আইডিটাও ভেরিফাইড হয়ে গেছে তো আমার আইডি ভেরিফাইড হইতে কতক্ষণ সময় লাগছে তা আমি ঠিক বলতে পারবো না দুই থেকে তিন ঘন্টা সময় লাগতে পারে তো আপনাদের আইডি ভেরিফাইড হয়ে গেলে এদিকে দেখতে পারবেন একটা টিক মার্ক শো করতেছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আইডিটা ভেরিফাইড হয়ে গেছে তো আপনাদের আইডিটা কেন ভেরিফাইড করবেন উইড্রো পাওয়ার জন্য আপনাদের আইডিটা অবশ্যই ভেরিফাইড করতে লাগবে তো এদিকে আপনার অ্যাফলের লিঙ্কটাও পেয়ে যাবেন তো এদিকে ক্লিক করে কপি করলে আপনাদের অ্যাপেলের লিংকটা কপি করা হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে